হ্যালো ভিউয়ার্স আইন ও শিক্ষা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দুইটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চব্বিশ নভেম্বর 2020 হাজার বিশ অর্থাৎ বেসরকারি কলেজের বেসরকারি কলেজ সমূহের টিউশন ফি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত তেইশে নভেম্বরে সরকারি স্কুলগুলোতে টিউশন ফি সংক্রান্ত বিজ্ঞপ্তি এই দুটি বিজ্ঞপ্তিতে কি কি পার্থক্য পরিলক্ষিত হয় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে সাথেই থাকুন এই যে আমরা বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বেসরকারি কলেজে টিউশন ফি সংক্রান্ত বিজ্ঞপ্তি এটি এখানে দেখা যাচ্ছে পূর্বের বিজ্ঞপ্তির ন্যায় এখানে কিছু বলা হয়েছে যে শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের মতানৈক্য পরিলক্ষিত হয়েছে এমন অবস্থায় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর একটি সিদ্ধান্ত দিয়েছে যে পূর্বপর বিষয়গুলো বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি কলেজসমূহ এমপিওভুক্ত এবং এমপিও বিহীন একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি গ্রহণ করবে কিন্তু পুনর্বর্তী ফি গ্রন্থগার বিজ্ঞানগার মাধ্যমিক উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করবে না এবং টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে এছাড়াও যদি কোনো ফি অব অব্যহিত থাকে একইভাবে ফেরত দিবে টিউশন ফির সমন্বয় করবে এই বিজ্ঞপ্তিটি ছিল মূলত বেসরকারি কলেজের জন্য এটি তাহলে আসুন এবার দেখি বেসরকারি সরকারি স্কুলগুলোর জন্য বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাইশে নভেম্বর এই বিজ্ঞপ্তিটি মূলত হচ্ছে বেসরকারি সরকারি স্কুলগুলির জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানেও ঠিক একইভাবে দেখা যাচ্ছে টিউশন ফির সঙ্গে অভিভাবকদের মতনৈক্য দেখা গেছে এই পরিলেক্ষিতে পরিপ্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে সিদ্ধান্ত নিয়েছে সেখানে একটি বিশেষ পার্থক্য সেটা নিয়ে মূলত আমি আলোচনা করব এখানে দেখা যায় মাধ্যমিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে বছরের শুরুতে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারকনাগী এত মোতাবেক খাওয়া অনুযায়ী টিউশন ফিশন বিভিন্ন খেতে অর্থ আদায় করে তো ভর্তি সম্পন্ন করা হয়েছে তবে আদায়কৃত সব খাতের অর্থ ব্যয় হয়নি বলে ধারণা করা হচ্ছে তাহলে এখানে দেখুন পূর্বপর বিষয়গুলো বিবেচনা করে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওত দিন সরকারি মাধ্যমিক বিশিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি সহ টিউশন ফিসহ অত্যাবশ্যকীয় বেসরকারি কর্মচারী অত্যাবশ্যকীয় বেসরকারি কর্মচারী কম্পিউটার আইসিটি বাবদ ফি গ্রহণ করতে পারবে অর্থাৎ এখানে একটা অতিরিক্ত বিষয় সেটা হচ্ছে বেসরকারি কর্মচারী এবং কম্পিউটার বাবদ এই সংক্রান্ত ফি কিন্তু টিউশন ফির সাথে আদায় করতে পারবে যেটা সরকারি বেসরকারি কলেজ এবং স্কুলগুলোতে আমরা দেখিনি কিন্তু অ্যাসাইনমেন্ট টিফিন গ্রন্থগার ম্যাগাজিন বাবদ কোনো ফি এগুলো সরকারি এবং বেসরকারি উভয়ে সমান ছিল দুটার জন্যই এখানে সরকারিতে একটা অতিরিক্ত বিষয় এখানে অ্যাড করা হয়েছে অত্যাবশ্যকীয় বেসরকারি কর্মচারীদের ফি এটা তারা আদায় করতে পারবে কিন্তু এটা কিন্তু এখানে সরকারি টিউশন ফি বেসরকারির মধ্যে কিন্তু এখানে কিন্তু এটা নেই এখানে কিন্তু শুধু বলা হয়েছে শ্রেণীর কাছে টিউশন ফি গ্রহণ করবে কিন্তু পূর্ববর্তী গ্রন্থগার ম্যাগাজিন উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করবে না এবং গ্রহণ করতে পারবে না এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে এই ছিল ভিউয়ার্স আজকের আপডেট সাথেই থাকুন পরবর্তী যে কোনো আপডেট ভিডিওর সাথে আইন ও শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন